আমি নতুন প্লেন থেকে আসছি, কথা বলার তো অনেক চাহিদা, হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেছে। এখানে সবসময় নেট পাই না, ওই অনেক সময় সার্চ করতে করতে অনেক সময় পাই, অনেক সময় পাই না, কোনো দিন যোগাযোগ হয় কোনো দিন হয় না। বাড়ি যাওয়ার পরে বউ বাচ্চা বাড়ির সবাই কাঁদ না, মানে পুরো পরিবার একদম। মা বাবা বউ স্ত্রী সন্তান সবাই তো একবার মানে আবেগে আনন্দে আসলে মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে কোনো একই দিয়ে আমার মা আমাকে বলতেছে যে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসো, পাঞ্জাবিটা কিন্তু কোথায় যাব। আমাদের সব থেকে নিকটতম বাজার হচ্ছে সাজেক, যার আনুমানিক দূরত্ব হবে 90 কিলোমিটার, যেখানে পায়ে হেঁটে গেলে ন্যূনতম 4 থেকে 5 দিন সময় লাগবে। তো আম্মাকে কী জবাব দিয়েছিলেন? দিচ্ছি যে ইনশাল্লাহ পরে কিনবো, বাড়িতে আসলে আমাদের ঈদ, যখন বাড়িতে আসি তখনই আমাদের ঈদ। এই ক্যাম্প থেকে সোজা যাওয়ার বাড়ি সাধারণত 7 দিন টাইম লাগে, মানে ক্যাম্প থেকে লিঙ্ক মারফতে ব্যাটে যাওয়ার 5 দিন আর ওখান থেকে যাইতে আমার বাড়ি 1.5 দিন লাগে, প্রায় 7 দিন, 6.5 থেকে 7 দিন টাইম লাগে। যাত্রী সবই সমান, জেনে এই বাহিনীতে এসেছি, দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালনের কোনো ছাড় নেই। কারণ আমাদের আসল পরিবার হচ্ছে এটা, এই জন্য আমাদের পরিবারের টানে আমাদেরকে ওই পরিবার ছেড়ে আমাদের এখানে থাকতে হয়। মহাজাগতিক নিয়ম মেনে সূর্য ওঠে পূব আকাশে, তবে ঘন কুয়াশা ভেদ করে আলোকছটা চিম্বুলুইয়ে পৌঁছায় সামান্যই। মাথার ওপরে ওঠে লাল সবুজের পতাকা, তার ছায়াতলে শুরু হয় প্রতিটি দিন। পাহাড়ে সবচেয়ে বড় সংকট সুপেয় পানি, জীবনধারণের সেই আবশ্যক অনুষঙ্গ জোগাড়ও এক সংগ্রাম। পালা করে একদল সৈনিক নেমে যায় কয়েকশো ফিট নিচে। আমরা 800 থেকে 900 ফিট নিচে এই আমাদের পানি ছড়া আছে, ওখান থেকে আমরা এই পানিগুলো সংগ্রহ করি। প্রথমে আমরা জারিকেন সহকারে নিচে ছড়াই চলে যাই, 10 গজ 20 গজ পরপর এক একজন করে সেই লিঙ্কের মাধ্যমে পানিগুলো উঠাই। 16 থেকে 17 জন পানিটা উঠাইতে লাগে আমাদের। বিশুদ্ধকরণের সময় আমরা স্যালাইনের তারের মধ্যে আমরা তুলো ঢুকে এই পানিগুলো বিশুদ্ধ করি। বিজিবির খাগড়াছড়ি সেক্টরের 263 কিলোমিটার সীমান্তে মোট বিওপি ও ক্যাম্প 43টি, তার মধ্যে 31টি ক্যাম্পেই প্রয়োজনীয় রসদ পৌঁছানোর একমাত্র ভরসা হেলিকপ্টার। মাসে একবার হেলিকপ্টারে রেশন আসে বিওপিতে, এছাড়া আর অন্য জোগাড়ের উপায় নেই, তবে রান্নার জন্য জ্বালানি সংগ্রহে যেতে হয় প্রতিদিনই। আমরা চিম্বুলি বিওপি থেকে নিয়মিত একটা টহলে এসআরপি টহলে যাব, একে অপরকে সাহায্য করব, গতিবিধি সবাই লক্ষ্য করব। ওকে, পায়ে ঘুর, দূরত্ব বজায় রেখে জলদি চল। ততক্ষণে একদল সৈনিক প্রস্তুত নিয়মিত টহলের জন্য। শহুরে চোখে গহীন অরণ্যের উঁচু নিচু অচেনা পথ সবটাই নখদর্পণে বিজিবি সদস্যদের। শত কষ্টের পরও যাদের মস্তিষ্ক জুড়েই দেশমাতৃকা আগলে রাখার শপথ। পাহাড়ে টহলের সাথে তাল মিলিয়ে টহল চলে শূন্য রেখায় তথা নদীতে। শুধু যাতায়াতের সুবিধা নয়, এই নদীর ব্যবহার সুনিশ্চিত করেছে মানচিত্রের সুরক্ষা।
আমাদের এই জায়গাগুলো আগে ছিল অরক্ষিত, তো এটা আন্তর্জাতিক সীমারেখা। তো এই নদীতে নৌকা আসার ফলে আমাদের যে পিলারগুলো এগুলো আমরা চিহ্নিত করতে পারছি, এক আমাদের যে অরক্ষিত যে জায়গাগুলো এগুলো আমরা আয়তে নিতে পারছি। তারপরে মনে করেন কোনো রুগী যদি হয় সাডেনলি, আমরা হেলিকপ্টার আসলো না, এই রুগীটাকে আমরা কী করি, বোটে করে সঙ্গে করে আমরা উদয়পুর নিয়ে যেতে পারি, সেখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসে আমরা রুগীটা তাড়াতাড়ি হস্তান্তর করতে পারি যে কোনো মেডিকেল ক্যাম্পে বা হসপিটালে। এই পাহাড়চূড়ায় প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়, রোদ বৃষ্টির খেলা চলে অবিরাম, কখনো নীলাকাশের ঝকঝকে রোদ, নিমিষেই হয়তো তা আবার উবে গিয়ে এক পশলা বৃষ্টি অথবা ভেলায় ভাসা কুয়াশা ভিজিয়ে দেয় পুরো শরীর। প্রকৃতির অপরূপই লীলাখেলা, নিত্য নৈমিত্তিক ঘটনা এই পাহাড়চূড়াগুলোতে। আবহাওয়া বদলে যায়, বদলায় না দায়িত্বের খতিয়ান। কেউ যখন টহলে ব্যস্ত, কেউ আবার সজাগ চাহনিতে নিয়োজিত বিওপির নিরাপত্তায়। গল্প শুনে আমাদের কষ্টটুকু কেউ উপলব্ধি করতে পারবে না। আমরা একমাত্র এখানে থাকি, আমরাই বুঝি যে এখানকার কষ্ট কতটুকু। আমরা আমাদের শত কষ্টের মাঝে যত দুর্গম পাহাড়ি এলাকায় হোক না কেন, দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেবো না কাউকে। আমরা আমাদের দেশকে আঁকড়ে ধরে রাখছি এবং ধরে রাখবো ইনশাল্লাহ। বর্ডার গার্ড বাংলাদেশের এই সদস্যরা পরিবারকে যোজন দূরে রেখে অবিচল থাকে কর্তব্য আর নিষ্ঠায়। অবচেতনে তাদেরও মন কাঁদে, স্বজনের মুখ যখন ভেসে ওঠে মানুষ পটে, চোখ ঝাপসা হয়, কাঁপে গলাও। দৈনন্দিন কাজ থাকে, ক্লাস থাকে, ট্রেনিং থাকে, ওই ট্রেনিংগুলো করার পরে নির্দিষ্ট সময় আমরা শেষ করি। যেগুলো সারাদিনের আমাদের কার্যক্রম, এগুলো মেঘ বৃষ্টি ঝড় রোদ সবসময় আমাদের করতেই হবে। আমি নতুন প্লেন থেকে আসছি, কথা বলার তো অনেক চাহিদা, হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেছে, এখানে সবসময় নেট পাই না, ওই অনেক সময় সার্চ করতে করতে অনেক সময় পাই, অনেক সময় পাই না, কোনো দিন যোগাযোগ হয় কোনো দিন হয় না। বাড়ি যাওয়ার পরে বউ বাচ্চা বাড়ির সবাই কাঁদ না, মানে পুরো পরিবার একদম। মা বাবা বউ স্ত্রী সন্তান সবাই তো একবার মানে আবেগে আনন্দে আসবে, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে কোনো একই দিয়ে আমার মা আমাকে বলতেছে যে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসো, পাঞ্জাবিটা কিন্তু কোথায় যাব। আমাদের সব থেকে নিকটতম বাজার হচ্ছে সাজেক, যার আনুমানিক দূরত্ব হবে 90 কিলোমিটার থেকে 90 কিলোমিটার, যেখানে পায়ে হেঁটে গেলে ন্যূনতম 4-5 দিন সময় লাগবে। তো আম্মাকে কী জবাব দিয়েছিলেন? দিচ্ছি ইনশাল্লাহ পরে কিনবো, বাড়িতে আসলে আমাদের ঈদ, যখন বাড়িতে আসি তখনই আমাদের ঈদ। এই ক্যাম্প থেকে সোজা যাওয়ার বাড়ি সাধারণত 7 দিন টাইম লাগে, মানে ক্যাম্প থেকে লিঙ্ক মারফতে ব্যাটলে যাওয়ার 5 দিন আর ওখান থেকে যাইতে আমার বাড়ি 1.5 দিন লাগে, প্রায় 7 দিন, 6.5 থেকে 7 দিন টাইম লাগে। দিন যায় রাত আসে, তবে ছেদ পড়ে না দায়িত্বে এক চুলো। সূর্য কিংবা চন্দ্রালোক এমনকি অমাবস্যায়ও সীমানা থাকে নিরাপত্তার সামিয়ানায়। আমাদের কাছে দিন এবং রাত্রি সবই সমান। জেনে এই বাহিনীতে এসেছি, দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালনের কোনো ছাড় নেই। কারণ আমাদের আসল পরিবার হচ্ছে এটা, এই জন্য আমাদের পরিবারের টানে আমাদেরকে ওই পরিবার ছেড়ে আমাদের এখানে থাকতে হয়। পঞ্জিকার পাতা উল্টায়, অক্ষপথে ঘোরে পৃথিবী, আলো অন্ধকার দিন রাত্রির খেলায় মাতে মহাজগৎ। সব সমীকরণের পর সরল অঙ্কের ফলাফল বাংলাদেশ। সমতল থেকে পাহাড় চূড়ায় শত কষ্ট, হাজারো সীমাবদ্ধতায়ও সদা জাগ্রত লাখো চোখ, সীমান্তের অতন্দ্র প্রহরী।